সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোটে জয়ী তৃণমূল। মহিষাদল ব্লকে কাঠারিবাড় দক্ষিণ কাসিমনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের কাছে রাম বাম জোট পরাস্ত হল। সমবায় সমিতির মোট সিট 61, ভোটার প্রায় 1600। তৃণমূল কংগ্রেস মোট 36টি আসনে জয়লাভ করেছে। সমবায় বাঁচাও কমিটি রাম বাম জোট সব মিলিয়ে 25টি আসনে জয়লাভ করে। আমি মানস কুমার পণ্ডা, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডিসি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ। আজকে এখানে মোট 61টা সিট, 61টা সিটের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস এককভাবে 36টা সিটে জয়লাভ করেছি। অন্যদিকে বিরোধী জোট যারা বিজেপি, সিপিএম, সিপিআই, এদের জোট 25টা সিটে জিতেছে। এই জয় উন্নয়নের জয়, এই জয় মাননীয় মুখ্যমন্ত্রীর, যে মানুষের তৃণমূল স্তরে পৌঁছে যাওয়া সেই তার জন্য জয়, যার ফলে আমরা একটা অশুভ জোটকে আমরা পরাস্ত করতে পেরেছি। অঞ্চল হাত ছাড়া হয়ে গিয়েছিল, তারপরে জয়। হ্যাঁ, অঞ্চল হাত ছাড়া হয়ে গিয়েছিল, আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি ছিল, তার সাথে একটা এই যে বিরোধী জোট, এরা একটা অপপ্রচার মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছিল আমাদের বিপক্ষে, কিন্তু সেই অপপ্রচারটা মানুষ এখন আর বিশ্বাস করছে না, তারা বিশ্বাস করে আবার আমাদের কাছে ফিরে এসেছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।